সে আমাকে আর সময় দিচ্ছে না তোমাদের সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে যে মানুষটা একটা সময় তোমার সঙ্গে কথা বলার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষার প্রহর কিন্তু এখন কিন্তু সেই মানুষটাই আর তোমার সঙ্গে কথা বলতে না তোমাকে চাই সময় দেয় না তুমি তার কাছ থেকে সময় পাওয়ার জন্য অনেক কিছু করেছো তোমাদের মধ্যে সময় পাওয়াকে কেন্দ্র করে মান অভিমান হয়েছে ঝগড়া হয়েছে ফাইনালি কিন্তু তুমি তার হাত পায়ে ধরেছো তারপরেও কিন্তু কোনো রেজাল্ট হয়নি তো এমত অবস্থায় কি করব কি করলে সে জেচে আমাকে সময় দিবে এই কিন্তু তোমাদের প্রশ্ন এই প্রশ্নই কিন্তু আমাকে অনেকেই করেছে তো আজকে এই প্রশ্নেরই উত্তর দিব এই ভিডিওতে তোমাদের কাছে একটা কথা বলে রাখি এই ভিডিওর শেষ পয়েন্টটা আমি যেটা বলবো সেটা কিন্তু খুবই মূল্যবান সে পয়েন্টটার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে তোমার সময় পাওয়ার এবার তোমাদেরকে এখানে আরেকটু বলি আমার এই কথাটা বলার অর্থ কিন্তু এটা নয় যে তোমাদেরকে শেষ মুহূর্ত অব্দি ভিডিওটাতে আমি ধরে রাখবো এটা কিন্তু নয় কেননা শেষ পয়েন্টটা কিন্তু সত্যিই মূল্যবান তাই শেষ অব্দি ভিডিওটি দেখবে তোমাদের সকল সমস্যার সমাধান এই ভিডিওতেই পেয়ে যাবে এই বিষয়ে আমি গ্যারেন্টি নিচ্ছি তোমার পার্টনার আগে তোমাকে সময় দিত বাট এখন তোমাকে সময় দিচ্ছে না তোমার পার্টনারের কিন্তু কিছুতেই সময় আছে বাট তোমার সঙ্গে কথা বলার জন্যই কিন্তু তার হাতে সময় নেই সব কিছুতে অর্থ এখানে আমি যেটা বলতে চেয়েছি ছেলে হলে সে আড্ডা দিচ্ছে গেম খেলছে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে তার পাশাপাশি কিন্তু তার ব্যক্তিগত জীবনের সমস্ত কাজকর্ম করছে সোশ্যাল সাইডেও সময় ইনভেস্ট করছে ফেসবুক করছে হোয়াটসঅ্যাপ করছে এর পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখছে আর মেয়ে হলে সে বাড়িতে বসে আছে বান্ধবীদের সঙ্গে গল্প করছে কিছু সময় রান্না বানাতে সময় ইনভেস্ট করছে এবং বাকি সময়টা কিন্তু সেও কিন্তু সোশ্যাল সাইডে সময় দিচ্ছে সোশ্যাল সাইডে সে ফেসবুক করছে ইউটিউবে রান্নার ভিডিও দেখছে খাবারের ভিডিও দেখছে বাট যখনই সে তোমার সঙ্গে কথা বলতে যায় তখনই কিন্তু তার সময় থাকে না বা তার ঘুম পেয়ে যায় বা সে অল্প একটু কথা বলার পরেই বলে যে আমি এখন খুবই ব্যস্ত তোমাকে পরে ফোন করছি যদি সিচুয়েশনটা এরকম হয়ে থাকে তবে কারণগুলো কি কী হতে পারে আমি কিন্তু এক এক করে বলছি মনোযোগ সহকারে প্রথম পয়েন্ট তোমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে যে কারণের না দেখো বন্ধুরা আমরা যখন কোনো একটা জিনিসকে নতুন পাই তখন কিন্তু সেই নতুন জিনিসটার প্রতি আমাদের সকলেরই কিন্তু একটা আলাদা উৎসাহ কাজ করে এতটাই উৎসাহ কাজ করে রীতিমধ্যে বলতে পারো একটা পাগলামও কাজ করে সেই নতুন জিনিসটার প্রতি বাট সেই নতুন জিনিসটা যখন কিছুদিন পর পুরনো হয়ে যায় তখন কিন্তু সেটার প্রতি সেই আবেগ সেই উৎসাহ সেই পাগলামোটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে হ্যাঁ কি বলো তো আমি এখানে যেটা বলতে চাইছি ইম্পর্টেন্টটা কিন্তু সেমি থাকে বাট ইন্টারেস্টটা কিন্তু কমে যায় আর এটা কিন্তু স্বাভাবিক তোমাদের সম্পর্কে কি এটা হচ্ছে আই মিন তোমাদের সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার কারণে তোমাদের মধ্যে কথা বলার মতো আর তেমন কোনো ইন্টারেস্টিং টপিক নেই তোমরা কিন্তু একে অপরকে সম্পূর্ণরূপে জেনে গিয়েছো যে কারণের জন্য তোমরা ফোন করলে তোমাদের মধ্যে যে একটা কথা বলার আকর্ষণীয় টপিক সে টপিক কিন্তু আর নাই এমনটা কি হচ্ছে একটু ভেবে দেখো তো নাম্বার টু হয়তো তুমি বেশি অ্যাভেলেবেল হয়ে গেছ আই মিন সম্পর্ক তোমাদের যতটা পূর্ণ হয়ে যাচ্ছে তুমি কিন্তু ততই তার কাছে সহজলভ্য হয়ে যাচ্ছ সে যখনই তোমাকে চাইছে তখনই কিন্তু সে তোমাকে পেয়ে যাচ্ছে কেমন করে বলো যখন সে তোমাকে ফোন করছে তার ফোন আসা মাত্রই কিন্তু তুমি তোমার সব কাজ ফেলে দৌড়ে ফোনটা রিসিভ করতে যাচ্ছ এতটুকু কিন্তু অপেক্ষা করছো না তুমি হয়তো তাকে এস এম এস করছো বাট অপর প্রান্ত থেকে দেখাচ্ছে যে হি অর সি ইজ টাইপিং পারলে তুমি তার এস এম এস আসার আগেই রিপ্লে দিয়ে দিচ্ছ একটুকু ওয়েট করছো না এবার তুমি ভাবো যদি সে তোমাকে এত সহজে পেয়ে যায় যদি তার চাওয়া মাত্রই তোমাকে সে পেয়ে যাচ্ছে তার সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে তুমি পূরণ করে দিচ্ছ তবে সে কি করে তোমাকে গুরুত্ব দিবে তুমি আমরা তখনই সেই জিনিসটার গুরুত্ব দেই জিনিসটাকে পেতে কিন্তু আমাদের কষ্ট করতে হয় তাই কিনা না বলো কোনো একটা জিনিস যদি আমাদের কাছে থাকে আমরা কিন্তু সেই জিনিসটার বিষয়ে কিন্তু ভাবে ভাবি না কেননা আমাদের মনে এই ভাবনাটা কাজ করে যে এটা কেনে ভাবার এমন কি আছে কেননা আমার পাওয়া জিনিসটা তো আমার কাছেই আছে আমরা যে জিনিসটাকে অল্প অল্প করে পাই আমাদের চাহিদার থেকে কম পাই কিন্তু আমরা বেশি গুরুত্ব তাই নিজেকে বানাও নিজেকে মূল্যবান বানাও যাতে সে তোমাকে গুরুত্ব দেয় নাম্বার থ্রি আমি যদি এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করি যে তোমার লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা কি তবে তুমি কি বলবে আমার এই প্রশ্নটা শোনামাত্র নিশ্চয়ই তোমার মনের মধ্যে এটা আসতে শুরু করেছে যে তোমার লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটাই হলো তোমার পার্টনার তাই তো ঠিক এই জন্যই কিন্তু সে তোমায় টেক অ্যান্ড ফর গ্যারেন্টিড করে সে তোমার লাইফে যদি সবচাইতে ইন্টারেস্টিং বিষয় বা জিনিসটা হও বা তার লাইফে কিন্তু তুমি এমনটা নও আমি মানছি যে তুমি তাকে খুবই ভালোবাসো সে তোমার পার্ট অফ লাইফ বাট সে কিন্তু সব না এমনটা ভাবনা কিন্তু ভুল তুমি নিজের জন্য কিছু করো না তুমি তাকে নিজের জীবনের সবকিছু ভাবছো বাট সে কিন্তু তোমাকে তার জীবনের সবকিছু ভাবছে না তাই নিজেকে মূল্যবান গড়ে তোলার জন্য নিজে কিছু করো নতুন কিছু করার চেষ্টা করো হয়তো সে কোনো একটা কাজ করছে যে কারণের জন্যই কিন্তু সে তোমায় সময় দিচ্ছে না এবার সে কাজটা কাজের কাজও হতে পারে বা এমন কাজও হতে পারে যে সে আড্ডা দিচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে হলে ধরে নিলাম মেয়েটি শপিং করছে বাট মূল কথা হচ্ছে সে কিন্তু তার সময়টা কোনো একটা কাজে কিন্তু ইনভেস্ট করছে তোমাকে না দিয়ে আর তুমি কি করছো তুমি কিন্তু এখানে তোমার সময়টাকে ইনভেস্ট করছো তার অপেক্ষায় যে সে কখন তোমাকে ফোন করবে বা সে কখন তোমাকে এস এম এস করে তোমাকে সময় দিবে তাই এক্ষেত্রে তোমাকে আমি বলবো নিজেকে মূল্যবান বানানোর চেষ্টা করো নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখো শুধুমাত্র তার তার ফোন বা সঙ্গে কথা বলার জন্য বা তার সময়ের অপেক্ষায় সময়কে নষ্ট না করে যখন তুমি নিজেকে কোনো একটা কাজের মধ্যে ইনভলভ করে ফেলবে তখন কিন্তু লক্ষ্য করে দেখবে সেও কিন্তু তোমাকে গুরুত্ব দিচ্ছে নাম্বার ফোর রিলেশনের প্রথম দিকে তুমি যতটা নিজেকে সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করতে এখন কি সেরকমভাবে নিজেকে তার সামনে উপস্থাপন করো আই মিন প্রথম দিকে প্রথম দিকে অর্থে সম্পর্কে প্রথম দিকে তুমি তার সামনে যেভাবে সেজে আসতে যেভাবে তার পছন্দের পোশাক করতে যেভাবে নিজেকে ফিট দেখানোর চেষ্টা করতে যেভাবে তার পছন্দের কোনো কালারের পোশাক করতে সেটা কি এখন করো যদি না করো তবে কেন করো না এবং ছেলেদের ক্ষেত্রে হলে আমি বলবো রিলেশনটার প্রথম থেকে তুমি তোমার পার্টনারকে ইমপ্রেস করার জন্য তুমি তোমার যে তাকে দেখিয়েছিলে তাকে প্রশংসা করতে তার পছন্দের মতো কাজ করতে তার সঙ্গে কথা বলাকালীন সবসময় মাথা খাটিয়ে এমনভাবে কথা বলতে যেন তার কথাগুলো তোমার কথাগুলো তার জন্য ভালো লাগে তথা তুমি সর্বদাই তার প্রশংসা করতে এখন রিলেশনটা হয়ে যাবার পরে তুমি কি এই সমস্ত কাজগুলো তার সঙ্গে করো যদি না করে থাকো তবে আমার প্রশ্ন কেন আবারও করো না আমরা লাইফে সবসময় আকর্ষণ কিছু চাই রহস্যময় কিছু চাই তাই তখন তুমি যে কাজগুলো করতে এখন কেন করছো না কি এমন হলো আসলে তোমার মনে এই ভাবনাটা কি চলছে যে যে মানুষটাকে ইমপ্রেস করার জন্য প্রথমত আমি যা যা করেছি সে তো অলরেডি ইমপ্রেস হয়ে গেছে সুতরাং এখন আবার নতুন করে তাকে ইমপ্রেস করার কি প্রয়োজন তাই না যদি এমনটা ভেবে থাকো তবে আমি বলবো তুমি কিন্তু বড্ড ভুল করছো আর আমরা মানুষরা কিন্তু এই ভুলটা প্রায় সকলেই করে থাকি দেখো বন্ধুরা যাকে তুমি একসময় ইমপ্রেস করার জন্য যত রকম কিছু করেছো সে মানুষটা ইমপ্রেস হয়ে গেছে বলে যে তুমি সব দিক থেকে নিজেকে গুটিয়ে নিবে তা কিন্তু নয় তাকে নতুন করে ইমপ্রেস করো তাকে নতুন করে চমকে দাও যার ফলেই কিন্তু সে তোমার প্রতি সেই একই রকম টানটাকে অনুভব করবে তো বন্ধুরা আমি ভিডিও শুরুতে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে লাস্ট পয়েন্টটাকে খুবই বেশি ইম্পর্টেন্ট দেবে কিন্তু লাস্ট পয়েন্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সো চলো সেই লাস্ট পয়েন্টটাই কিন্তু এখন আমরা পা দিতে চলেছি আজকের ভিডিওর শেষ এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যখন তোমরা একে অপরের সঙ্গে কনভারসেশন করো সেটা ফোনে হোক বা মেসেজে তখন তোমাদের কনভারসেশন বা কথোপকথনের টপিক থাকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যে কথোপকথনের সময় কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়াটাই বেশি হয় একে অপরকে কমপ্লেন করে একে অপরের দোষ ত্রুটিগুলো তুলে ধরে সম্পর্কটা একটু পুরনো হয়ে যাবার পরে বাট যদি তোমাদের কথোপকথনের টপিক এমন হয়ে থাকে তবে কেন সে তোমাকে মিস করবে কেন সে তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনবে তুমিই বলো তুমি কি কখনো কথা বলার সময় তাকে উৎসাহ দাও তুমি কি তাকে কথা বলার সময় কোনো বিষয়ে কমপ্লিমেন্ট করো তার কথা বলার সময় তাকে তুমি তার যে কোনো কাজের বিষয়ে প্রশংসা করো এই জিনিসগুলোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সম্পর্কে এই ছোট ছোটো জিনিসগুলোই কিন্তু সম্পর্কটাকে স্ট্রং করে সে তোমায় সময় দিচ্ছে না সে তোমাকে সময় দিতে বাধ্য হবে তুমি যদি তার কোনো কাজের উৎসাহ দাও যদি তুমি তার কাজটার বিষয়ে বলো যে এই কাজটা তুমি বেশ ভালো তুমি আগের থেকে এই কাজটাকে আরো অনেক ভালো করছো এবং আরো অনেক ভালো করতে পারবে যদি এই জাতীয় কথাগুলো তাকে বলো না সে কিন্তু তোমার কাছে বারবার করে ছুটে আসবে এই জাতীয় কথাগুলো শোনার জন্য কেননা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এমন একটা মানুষের খোঁজখুরি যে আমাদের কাজের প্রশংসা করবে যে আমাদের কাজের বিষয়ে আমাদেরকে উৎসাহিত করবে সে সে যখনই 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 কোনো কাজে পড়বে তার তার মন খারাপ হবে জীবনে চলার পথে বুঝতে পারবে যে না ভেঙে আমি আর পারছি না সে যখন হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে আসবে তখন কিন্তু সে তোমাকেই মনে করবে এবং সমস্ত কিছুকে ফেলে কিন্তু সে তোমার কাছে ছুটে আসবে নিজের সমস্ত প্রবলেম গুলোকে কিন্তু সে তোমার সামনে খুলে বলবে পাওয়ার জন্য তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে এই জায়গাটাকে তৈরি করো সে তোমাকে সময় দিচ্ছে না সে তোমাকে সময় দিতে বাধ্য হবে তার কাজে উৎসাহিত করো তাকে প্রশংসা করো এবং যখন তুমি তার সঙ্গে ফোনে কথা বলবে তখন সব সময় মাথায় রাখবে তার পছন্দের টপিকে কথা বলার আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি কি জানো দেখা গেলো আমার পার্টনারকে আমি ফোন করলাম ফোন করে কিন্তু আমার বন্ধুর সঙ্গে সারাদিন কি হয়েছে বা মেয়ে হলে আমার বান্ধবীর সঙ্গে কি হয়েছে সেই বিষয়ে কিন্তু আমি আমার পার্টনারকে বলতে ব্যস্ত হয়ে পড়ি বাট কিন্তু ভাবি না আমার পার্টনারের সেই বিষয়গুলো শোনার ইন্টারেস্ট আছে কিনা আমার ভালো লাগছে তাই আমি বলছি এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব তুমি তার সঙ্গে এমন বিষয়ে কথা বলো যে বিষয়ে কথা বলতে তার ভালো লাগবে বা তোমার কাছে যে কথাগুলো সে শুনতে চায় যে কথাগুলো শুনলে তার মনটা ভালো হয়ে যাবে কেননা সে সারাদিন পরিশ্রমের শেষে কিন্তু একটু রিল্যাক্সেশন চাই সেও চায় যে আমার প্রিয় মানুষটা সারাদিন শেষে আমার সঙ্গে কথা বলার সময় এমন কিছু ভালো কথা বলবে যে কথাগুলো শুনলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যাবে এখন থেকে কিন্তু এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রেখো কথা বললেই যে সব ঠিক হয়ে যাবে তা কিন্তু না তোমাকে যে ফোনে সারাদিনে দু ঘন্টা কথা বলতে হবে এমনটা কিন্তু না অনেক সম্পর্ককে আমি দেখেছি যারা সারা দিন কথা বলে রাত্রিতে রাত্রি কথা বলে তাদের সম্পর্কের মধ্যে ঝামেলা শেষ নাই তোমাদেরকে আমি সারা দিন কথা 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 বলতে বলছি না বলার ক্ষেত্রে কথাতে যেন তোমাদের এমন টপিক থাকে যে টপিকে কথা বললে যেন তোমাদের মন ভালো হয়ে যায় তোমরা একে অপরের প্রশংসা করবে একে অপরকে উৎসাহিত করবে ঝগড়া বা একে অপরের ভুল ধরবে না একে অপরের খুব ধরবে না যে তুমি আমাকে সময় দাওনি কেন তুমি অমুক ছেলেটার সঙ্গে কথা বলেছিলে কেন এই কথাগুলো বলে তার মনকে হেড করবে না যার ফলে কিন্তু সে তোমার সঙ্গে কথা বলার যে ইচ্ছেটুকু আছে সেই ইচ্ছেটুকু কিন্তু মরে যাবে এবং এভাবেই কিন্তু সম্পর্কের মধ্যে অপর মানুষটির প্রতি কথা বলার ইচ্ছেটা কিন্তু শেষ হয়ে যায় তো বন্ধুরা এই বিষয়গুলোকে মাথায় রেখে তুমি তোমাদের সম্পর্কটাকে এগিয়ে চলো আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে তোমাকে সময় দিতে বাধ্য হবে তো আজকের ভিডিও এই অবধি ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরো আর আমি একশো পার্সেন্ট আশাবাদী আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তারপরেও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কমেন্ট অবশ্যই করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদাই